আজকে আমার ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে মন চাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। ঢেঁড়সটা হলুদ লবণ দিয়ে ভেজে নিব তেলের ভিতরে। ঢেঁড়স আমি রান্না করে খাই না, বাজি করি, কিন্তু আজকে আমার খেতে মন চাইছে। রান্নাটা এত মজা হয়েছে, সত্যি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি রান্না করি, ভাত খাইছি। আমি দুপুরবেলা ভাত খাইতে পারি নাই, দুপুরবেলা আমার মুরগি রান্না করছি, ভালো লাগে নাই আমার কাছে অত, এই জন্য এখন এটা রান্না করলাম, রান্না করে ভাত খাইলাম। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের ভিতরেই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আমরা এটারে ভেন্ডিও বলি, ঢেঁড়সও বলি, কে কী বলেন তা জানি না। এখানে হলুদ লবণ মরিচে গুঁড়া দিয়ে দিব, আর কোনো মশলা দিব না, আমি ইলিশ মাছের সাথে কোনো মশলা খাই না, আমরা এভাবেই খাই। একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোর যেই দাম এখন, কিন্তু আমার কাছে টমেটো তরকারি দিলে অনেক ভালো লাগে। টমেটোটা কষানো এসে এখানে পানি দিয়ে দিবে, একটু অন্য রকম করে রান্না করব। কাঁচা মাছটাই দিয়ে দিবে পানির ভিতরে, আর ঝোল টোল দিব না, এই ঝোলের ভিতরেই হয়ে যাবে, একদম মাখা মাখা করে লাগবে, একটু ঝোল ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, দেখেন বল কাইসা পড়ছে, মাছগুলো হয়ে গেছে, মাছের ভিতরে এমনি হলুদ টলুদ সব ঢুকছে। ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে ভালোভাবে একটু হয়ে নিব। খেতে সত্যি অনেক মজা হয়েছে, এভাবে রান্না করে খাবেন। আর তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, ভিডিওটা এভাবে করতে মনে নেই, আবার এইভাবে করছি।